আসসালামু আলাইকুম। যারা কনসেল ছাদ দিয়ে বিল্ডিং করতে চান, তারা কিভাবে করবেন বা কেন করবেন, বা আপনার ওই বিল্ডিংটি মজবুত হবে কি না, যদি এই ভিডিওটা দেখেন তাদের মোটামুটি একটি ধারণা হবে যে আসলে কনসেল ছাদ দিয়ে বিল্ডিংটা করলে আপনার জন্য সুবিধা হবে কি না বা কীভাবে করলে ভালো হবে। এখানে আমরা প্রথমেই যে কনসিল ছাদ বলতে, ওইটাতে কিন্তু আপনার বিমে যেই পরিমাণ রড লাগে, যে উপরের বিমে আপনার যেই পরিমাণ রড লাগে, এর চেয়ে কিন্তু কনসিল ছাদে বিমের রডের পরিমাণটা বেশি লাগে। তো এখানে আমরা 60টি করে 16 mm রড দিছি কনসিল বিমে, যেটা বিমের রডটা আপনারা দেখতেছেন। এখানে 60টি করে রড দেওয়া আছে 16 mm। তো এটা আপনাকে আসলে ফলো করতে হবে যে একটা কলামের চেয়ে আর একটা কলামের দূরত্ব কতটুকু। তো আমাদের এখানে যে কলামে একটা কলাম চেয়ে আর একটা কলামের দূরত্ব সর্বোচ্চ 14 ফিট আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু 60টি করে 16 mm রড দেওয়া হচ্ছে। যদি আপনার 15 ফিট বা 15 ফিটের উপরে হয়, সেই ক্ষেত্রে কিন্তু 8টি করে 16 mm রড দিতে হবে, যেমন 15 ফিট বা 16 ফিট যদি হয়। আর যদি 18 ফিট এরকম হয়, তাহলে কিন্তু 10টি করে 16 mm রড দিতে হবে। আর অবশ্যই একজন ইঞ্জিনিয়ার বা ভালো কন্ট্রাক্টরের পরামর্শ অনুযায়ী আপনি কনসিল ছাদটা করবেন। কনসিল ছাদে হয় না এরকম কোনো কিছু না, তো অ্যাভেলেবেল বা অনেক বিল্ডিং হচ্ছে যে কনসিল ছাদ দিয়ে। তো আমাদের ওই বিল্ডিংটা কিন্তু চারতলা হবে, তো চারতলার মাঝে নিচতলা করা হয়েছে বিম ছাদ, আর দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তলা হবে কনসিল ছাদ। তো যদি রটের হিসাবে আপনি পরিমাণটা আমি দেখাই, এখানে 2000 স্কোয়ার ফিট আছে ওই বিল্ডিংটা টোটাল। তো 2000 স্কোয়ার ফিটে শুধু ছাদে আমাদের রট লাগে, যে ছাদে কিন্তু 10 mm রট দেওয়া হচ্ছে, 300টা রট। তো এখানে ছাদে শুধু আমাদের রটের লাগে প্রায় 2300 থেকে 2400 কেজির মতো, আর এখানে যে কনসিল বিম দেখতেছেন ওইখানে লাগবে আরও প্রায় 800 থেকে 900 কেজি। তো সর্বমোট মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে আপনার 3.5 টনের মতো রড লাগে 2000 স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ে। 3500 কেজির মতো লাগে, কারণ এখানে চুড়িগুলাতে লাগে রড। তো সব মিলিয়ে কিন্তু 3.5 টন রড লাগবে আপনি ওই রকম একটা 2000 স্কোয়ার ফিটের যদি কনসিল ছাদ দেন। আর যদি বিম ছাদ দেন, দেখা যাবে হয়তো বা আরও 200 কেজি রড বা 300 কেজি কম লাগতো। কিন্তু এখানে একটা হিসাব আছে, ছাদে কিন্তু আপনার কনসিল ছাদে আপনার ডালাইয়ের পরিমাণটা মাল সামানাটা কম লাগে। যেমন আমরা বিম ছাদ হইলে প্রতি 1000 স্কোয়ার ফিটে সিমের দড়ি 90 ব্যাগ, আর কনসিল ছাদ হলে আমরা সিমের দড়ি 80 ব্যাগ। তো এখানে 10 ব্যাগ সিমেন্ট কম লাগে কিন্তু কনসিল ছাদে। তো সেই ক্ষেত্রে দেখা যায় খরচটা কিন্তু সমানই, বিম ছাদ এবং কনসিল ছাদে খরচ সমানই। এখন আপনি বলতে পারেন যে আমার খরচ যদি সমান হয় তাহলে আমি বিম ছাদ দেব। তো বিম ছাদ কনসিল ছাদ দেওয়ার একটাই সমাধান বা একটাই ভালো, যে আপনি যদি দেয়াল করেন উপরে গিয়ে কিন্তু একটা কলামের বরাবর একটা দেয়াল পড়বে না, দেয়ালটা একটু অন্যদিকে পড়বে। সেই ক্ষেত্রে রুমের মাঝখানে বিমটা দেখা যাবে, তো বিমটা রুমের মাঝখানে দেখা গেলে একটু বিশ্রী দেখা যাবে। এজন্য আপনি যদি এখন উপরে গিয়ে দেয়াল যেই কোনো জায়গায় করেন কিন্তু বিম দেখা যাবে না, এজন্যই এই উপরের তলায় বিম কনসিল ছাদ করা হচ্ছে। তো আপনি কনসিল ছাদ দিলে যে খারাপ হবে বা মজবুত কম হবে এরকম না, তবে আপনি ইঞ্জিনিয়ারিং এবং ভালো কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজটি করাতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ।